গরম গুয়াহাটির কুলকুল ফিলি, ঠান্ডা ঠান্ডা অনুভব লগা এক যাত্রা। প্রখর গরমত যাত্রীর কিছু সকাহ, গুয়াহাটির ভীষণ গরম, সূর্য দেবতার খাও খাও রূপ। গরম গরম বলে হাহাকার করেছে আজি গুয়াহাটির বাসিন্দায়। হট ডেট বাহির ওলাব নারা পরিস্থিতি, তার মাজতে এসি বাসর যাত্রায় সকাহ দিছে সাধারণ যাত্রী। গ্রীষ্ম বতরত গুয়াহাটির ট্রেন বাসর সহায় লৈছে যাত্রী। নিউজ এইটিনত আজি আপনার দেখাম যে গুয়াহাটি মহানগরীত চলাচল করা এসি বাসত কি ধরনের এক প্রকার সুবিধাজনক যাত্রা, কারণ বাহিরত গরম, তাতে যাত্রাত এক প্রকার সুফল একটা পরিচয় গুয়াহাটিত চলাচল করা সি এন জি বাস সেবা। প্রখর গরমত শীততাপ নিয়ন্ত্রিত বাসত উঠি যাত্রা করবলে পায় সুখী এই সকল যাত্রী। নির্ধারিত যাত্রাপথত এসির বতাহ খাই যাত্রা করা যাত্রীয়ে কলে মনের কথা। এসি বহুত ভাল হয়েছে, বহুত ভাল লাগছে, বাহিরত তো যথেষ্ট গরম, যাত্রাটো ভালে লাগিছে, আৰু এনেকুৱা বাস হওয়া দরকার। অলপ ভাল লাগিছে, নোহোৱা নহয়, বিৰাটে গরম, বাহিরে তোলা না যায়, ওলালে আৰু গা ঠাঁচ পুৰি হেন কিবা গরম লাগে। আমি চাইঙৰ পৰা ৰাজগড়ত আহিছোঁ। বাহিরতো গরম বলে কবলগীয়া এটা পরিবেশ হয়ে আছে, তাতে এসি এটা যাত্রা কেনেকুৱা লাগিছে? গোটেই যাত্রাটো গোটেই যাত্রা মানে সেইকাৰণে গরম কারণে এসি গাড়িতে আহিছোঁ, আর বাহির যাব নোৱাৰে। আৰু গুৱাহাটীত আজি তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রির গরমের অনুভব অব্যাহত গুৱাহাটী মহানগরীত। কম ভাড়াতে এই গরমের বতরত এসি বাসত উঠিয়ে সুরক্ষিত অনুভব করেছে বাস যাত্রীসকলে। গুৱাহাটীর রাজপথত চলিছে 200খন এসি বাস। ইমান গরমের মাজত আপনার এসি বাসে বহুত আমাক হেল্প করেছে, সরকারে তো ভাল ইনিশিয়েটিভ আনিছে, ইমান গরমের মাজত মানুষ আরামত এটা এসিত যাব পারে, সেইকাৰণে এইটো ভাল ষ্টেপ, আৰু সেইকাৰণে আমি চবে ইয়াতে গৈছোঁ। এতিয়া 40 ডিগ্রির অভিলেখ সৃষ্টিকারী উত্তাপৰ মাজতে গুৱাহাটীৰ গৰমত যেন সামান্য সকাহ, ঠাণ্ডা ঠাণ্ডা অনুভৱ লগা এক যাত্ৰা গ্ৰীণ বাছত। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।